ليك استا ادي كده كده राज्य सरकार के रेजिस्ट्रेशन प्रक्रिया मास तारीख रिस्ट्रक्टेड हो प्रक्रिया और सोशल मीडिया सरि सोसाइटी रेजिस्ट्रेशन प्रक्रिया ऑनगोइंग प्रोसेस योगासना स्पोर्ट्स एसोसिएशन ऑफ त्रिपुरा आह्वाने सारा दिए अमृत महोत्सव उपलक्षे 75 कोटी सूर्य नमस्कार प्रकल्प उद्योग निये यथारीति काज करछेन नैशनल योगासना स्पोर्ट्स फेडारेशन गीता परिवार क्रीड़ा भारती पतंजलि योगपीठ एवं हार्टफुलनेस संस्था पहला जानुआरी 2022 हैदराबादे এই প্রকল্পের শুভ সূচনা করেন ভারত সরকারের আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জি পরম পূজনীয় যোগ ঋষি বাবা রামদেব হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় এবং তেলেঙ্গানার ক্রীড়া মন্ত্রী ডক্টর ভি শ্রীনিবাস গৌড় এবং পরম পূজনীয় দাজি এই প্রকল্পের সমর্থনে এবং সাফল্যমণ্ডিত করার জন্য ভারত সরকারের আয়ুষ মন্ত্রক শিক্ষা মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক সার্কুলার বের করেছেন যাতে সকল রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন ক্রীড়াবিদরা এই প্রকল্পে অংশগ্রহণ করে তো এই প্রকল্পটি জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত যথারীতি চলবে কিন্তু তার মধ্যে অনলাইন রেজিস্ট্রেশনের অন্তিম সময়সীমা 28 জানুয়ারি পর্যন্ত আমরা যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা ন্যাশনাল যোগাসনা স্পোর্টস ফেডারেশনের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের রাজ্যের অধিকাংশ বিদ্যালয় মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়কে এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে সামিল করেছি এখনও পর্যন্ত আমরা রাজ্যের 171টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 47,403 জনকে রেজিস্ট্রেশন করিয়েছি যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এক নজিরবিহীন দৃষ্টান্ত আমাদের আবেদন ভারত সরকারের এই সিদ্ধান্তকে বৈশ্বিক আলোড়ন সৃষ্টি করতে রাজ্যের যোগাসনে উৎসাহী সকলে যেন www.75surjanamaskar.com এই লিংকে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করেন এবং তাদের সূর্য নমস্কারের ধারণ করা ছবি এবং ভিডিও